পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক পুলিশ কনস্টেবলের, নাম শিশির মণ্ডল। বাড়ি মালদহে পরিবার নিয়ে বেহালার বাড়ি ভাড়াতে যাচ্ছিল এবং জানা গিয়েছে শনিবার সকালে ডিউটি থেকে ফিরছিল শিশির বাবু এবং ঠাকুরপুকুর থানার বালিবোঝাই লরি তাকে ধাক্কা মারে। দ্রুত তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কনস্টেবলের, নাম শিশির মণ্ডল। মালদহে বাড়ি তার এবং পরিবার নিয়ে বেহালায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। জানা গিয়েছে শনিবার সকালে ডিউটি থেকে ফিরছিল শিশির বাবু ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে। দ্রুত তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে এবং পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পুলিশ কনস্টেবলের, তার নাম শিশির মণ্ডল। তার বাড়ি মালদহে এবং পরিবার নিয়ে বেহালায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। যেটা জানা যাচ্ছে শনিবার সকালে ডিউটি থেকে ফিরছিল শিশির বাবু ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কনস্টেবলের, নাম শিশির মণ্ডল। বাড়ি তার মালদহে এবং পরিবার নিয়ে বেহালায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। জানা গিয়েছে শনিবার সকালে ডিউটি থেকে যখন ফিরছিল শিশির বাবু ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তদন্ত পুলিশ করছে। সৌভিক প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক সান্যাল রয়েছেন, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে সৌভিক? ধন্যবাদ। ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে।